গ্রাম বাংলার এক সময় অনেক জনপ্রিয় খাবার হচ্ছে মোজা, যা কিন্তু বর্তমানে বিলুপ্তের প্রায়। তবে আমার বাসায় মোজা রান্নাটা প্রায় হয়, আমরা সবাই অনেক পছন্দ করি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কলার মোজার অনেক সুস্বাদু একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। তো মোচা ভাজি করবো চিংড়ি শুটকি দিয়ে। আর এর জন্য চিংড়ি শুটকিগুলো আগে হচ্ছে শুকনো খোলায় ভালো করে ভেজে, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে হচ্ছে সরিষার তেলের মধ্যে চিংড়ি শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ না বের হবে, পেঁয়াজ মরিচ আর রসুনের সঙ্গে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। আর গন্ধ বের হওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে লবণ। তো লবণটা আমি অল্প পরিমাণেই দিব, কারণ এই মোজাটা ছিল হচ্ছে ফ্রোজেন করা, আর যখন ফ্রিজে রেখেছিলাম তখন হচ্ছে মোজাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন জাস্ট মোজাটা এই তো চিংড়ি শুটকির মধ্যে দিয়ে বাগা দেব, তাহলেই হয়ে যাবে। আর এটা রান্না করতে একেবারেই সময় লাগবে না, যেহেতু আগে সিদ্ধ করা আছে। তো এখানে কিন্তু আমার মোজা ভাজিটা পানিটা টেনে আসলে পরেই কিন্তু মোজা ভাজিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো আমার মোজা কিন্তু একেবারে রেডি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এইটুকু, আল্লাহ হাফেজ।